তো অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস যে নতুন রিক্রুটমেন্ট সেটা কিন্তু শুরু হয়েছে। তো এই বিষয়ে অনেকে আমাকে অনেক কোশ্চেন করছে, তো কবে থেকে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব, কীভাবে অ্যাপ্লাই করব, তো এই সমস্ত বিষয়ে বা কী যোগ্যতা লাগবে, আমাদের এখানে চালু হয়েছে কি না, এই সমস্ত বিষয়। তো মেন বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন কিন্তু অঙ্গনওয়াড়ির যেটা, তো সেটা চালু হয়েছে। তো কবে থেকে চালু হয়েছে, কীভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে, সেই বিষয়ে একটু জেনে নেওয়া দরকার। সবার আগে আমরা অফিসিয়াল যে নোটিফিকেশনটা সেটাকে জেনে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার বোঝা যাবে। তো অফিসিয়াল নোটিফিকেশনটা দেখি সেখানে কী লেখা আছে। এটা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন বা সরকারি বিজ্ঞপ্তি। তো এখানে বলা হয়েছে এত দ্বারা জানানো হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মে প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হবে। তো অ্যাপ্লিকেশন যেটা 27/4/2022 থেকে শুরু হয়েছে, 27/4 শুরু হয়েছে এবং লাস্ট ডেট 23/5/2022, এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই কিন্তু ইন্টারভিউ হবে। আর ইন্টারভিউর সময় যেটা বলেছে দুপুর 12 থেকে বিকেল 4টার মধ্যে কিন্তু ইন্টারভিউ দেওয়া হবে। তো সবার আগে প্রসেসটা জেনে নিই, সবার আগে কিন্তু অফলাইনে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরেই ডাকা হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নিচ্ছ, এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে একটা ছবি লাগাতে হবে পাসপোর্ট সাইজের, আর নিচে সিগনেচার করতে হবে। আর এখানে নাম লিখতে বলেছে, তার নিচে অভিভাবকের নাম, গ্রামের নাম, পোস্ট, জেলা, এসব বিষয়। আর এখানে বলা হয়েছে কী কী বিষয় জমা দিতে হবে, কী কী ডকুমেন্টস সেখানে বলা হয়েছে কী আছে। পরীক্ষার দিনে অবশ্যই সঙ্গে আনতে হবে, কী আনতে হবে, আবেদনপত্রটি। পরীক্ষা গ্রহণের 30 মিনিট পূর্বে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে উপস্থিত হবে, মানে যেদিন পরীক্ষা হবে তার আধা ঘন্টা আগে কিন্তু সেখানে অ্যাটেন্ড করতে হবে। আর বলছে দুটি নীল অথবা কালো ডট পেন নিতে হবে। মোবাইল, ক্যালকুলেটর পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া নিষিদ্ধ। আর প্রশ্নে যে নির্দেশিত থাকবে তা কঠোরভাবে মেনে চলতে হবে। আর এইগুলো মেন বিষয়। তো আমরা কী জানতে পারলাম এখান থেকে? অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে। আর অ্যাপ্লিকেশনের যেটা ডেট আছে সেটা আমি আবার বলছি। তো অ্যাপ্লিকেশনের ডেট যেটা অফলাইনে করতে হবে, তো সেই যে অফলাইনে ফর্মটা সেটা কিন্তু সেখানে জমা করতে হবে। জমা করার পরেই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ডাকা হবে। সেই ডেটটা হচ্ছে 23/5/2022, এটা লাস্ট ডেট। তো শূন্যপদ কতগুলো আছে দেখো, অন্য অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য শূন্যপদ আছে 6টি, আর অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য হচ্ছে 52টি। এই হলো টোটাল পদ। তো এখন পদগুলি ভাগ করে দিচ্ছি আমি। সাধারণ বা জেনারেলদের জন্য 3টি, তপশিলীদের জন্য 1টি, আর তপশিলী উপজাতির জন্য কোনো পদ কিন্তু নেই। ওবিসির জন্য 1টি রয়েছে, ওবিসি এর জন্য 1টি, ওবিসি বির জন্য 1টি। এই টোটাল 6টি পদ কিন্তু এখানে রয়েছে। এটা কি অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য। আর অঙ্গনওয়াড়ি সহকর্মী কর্মী যেটা রয়েছে তাদের জন্য জেনারেলের 28টি, তপশিলি বা এসসিদের জন্য 12টি, এসসিদের জন্য 3টি, ওবিসি এ 5টি, ওবিসি বি 3টি, প্রতিবন্ধী 1টি, টোটাল 52টি পোস্ট। এটা হলো টোটাল পোস্ট। এখন বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটাও একটু জেনে নেওয়া দরকার। দেখো এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তো এখানে বিষয় হচ্ছে সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, কিছু বাধ্যবাধকতা রয়েছে, সেটা হলো মেন বিষয়। এখানে বয়সের কথা যেটা বলা হয়েছে 18 থেকে 45 বছর, মানে 1 এপ্রিল 2022 সেই হিসাবে কাউন্ট হবে। যাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বলা হয়েছে বর্তমানে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে 65 বছর পূর্ণ হলে এই স্বেচ্ছাসেবী কাজ থেকে তাদের বাধ্যতামূলক কর্মজীবন অবসান করবে। তার মানে কি 65 বছর অবধি কিন্তু তোমরা চাকরি করতে পারবে এখানে। আর শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে সকল প্রার্থীকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে বা মাধ্যমিক সমতুল্য, ঠিক আছে। আর সহায়িকা পদে কিন্তু 8ম শ্রেণী পাশ হলে বা 8 পাশ হলেই হবে। তো এটা হলো মেন বিষয়। তাহলে বয়সটা যে কি জানলাম, বয়সটা হচ্ছে 18 থেকে 65 বছরের মধ্যে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে, সরি 18 থেকে 45-এর মধ্যে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে, আর 65 বছর অবধি চাকরি করতে পারবে। আর অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা, আর অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছে তাদের জন্য যোগ্যতা 8 পাস। এটা হলো মেন বিষয়। এখন কোথায় কতগুলো ভ্যাকান্সি আছে এটা ভাগ করে দেওয়া আছে। দেখো আমগাড়ি, ভাটোয়া, বিকেবাটি, গাজীপুর, জয়পুর, ঝামজিটা, এই হলো গ্রামের নাম। এই যে গ্রামগুলো আছে মোটাল মোট 14টি গ্রাম রয়েছে, সেখানে কিন্তু ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। এখন মেন বিষয় যেটা হচ্ছে যারা, আবার ভালো করে বলছি, যারা হাওড়া জেলা থেকে বিলং করছে শুধুমাত্র তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। পশ্চিমবঙ্গের অন্য জায়গা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করলে সেটা অ্যাকসেপ্ট করা হবে না। এই হলো মেন বিষয়।
আর অঙ্গনওয়াড়ি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এর মধ্যে রিক্রুটমেন্ট শুরু হবে বা এর মধ্যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, তো অবশ্যই খবর রাখবে। তো আমি যখনই স্টার্ট হবে অন্যান্য জেলায় সেটা আমি খুব শীঘ্রই জানিয়ে দেব। তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, অবশ্যই যদি সাবস্ক্রাইব করবে তাহলে কী হবে, পরবর্তীকালে যখনই তোমাদের জেলায় নতুন করে রিক্রুটমেন্ট হবে অঙ্গনওয়াড়ি বিষয়ে বা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার ক্ষেত্রে, তখন আমি নোটিশ দিয়ে দেবো। তাহলে বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে তোমরা নোটিশটা পেয়ে যাবে। তো এই সম্বন্ধে যদি কারো কোশ্চেন থাকে বা যদি জানতে চাও কোন জেলায় কবে হবে, তো সেই হিসেবে কমেন্টে কোশ্চেন করবে, আমি জানিয়ে দেবো। তো আজকের জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।